पटुआखाली सदर उपजाधीन आउलियापुर आदर्श माध्यमिक विद्यालय सभापति और प्रधान शिक्षक मिले स्कूल 6 लाख टाका आत्मसातेर बिरुद्धे संवाद सम्मेलन। प्रिय सांबादिक भाईरा सबाइके आमार ओ आमार परिवारेर पक्ष थेके श्रद्धा ओ सालाम जानाच्छि। आमी मोहम्मद हासान सदर उपजाधीन आउलियापुर इउनियन परिषदेर 2 নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এছাড়াও আমি আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একজন দাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সদস্য। আমি দীর্ঘদিন যাবৎ আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য থাকা অবস্থায় এলাকার গরিব দুঃখী ও নিম্ন আয়ের পরিবারের সন্তানের পড়ালেখার যথাসাধ্য আর্থিক সহায়তা করার চেষ্টা করছি। আমার সদস্য থাকাকালীন সময়ে জনাব জাহাঙ্গীর আলম তালুকদার, ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম ও সর্বশেষ ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে জনাব মুজাহিদুল ইসলাম প্রিন্স দায়িত্ব পালন করেছেন। এই 3 সভাপতির দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের আর্থিক কোনো বিষয় নিয়ে এলাকার মানুষের কোনো অভিযোগ ছিল না। তারা বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান যেমন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বার্ষিক বনভোজন, শিক্ষা সফরসহ অন্যান্য অনুষ্ঠানে নিজেদের পকেটের অর্থ দিয়ে সহায়তা করেছেন। বিদ্যালয়ের হলরুম ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম প্রিন্স ও আমাদের কার্যকারী কমিটির আর্থিক সহায়তা ছাড়া নির্মাণ করা কোনোভাবেই সম্ভব হতো না। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা দায়িত্বে থাকা অবস্থায় বিগত দিনগুলোতে বিদ্যালয় আয়কৃত সমস্ত অর্থ বিদ্যালয়ের শিক্ষকদের একটি কমিটি গঠন করে বার্ষিক বাজেট প্রণয়নের মাধ্যমে খরচ করা হয়েছে। বিদ্যালয় থেকে যে টাকা উদ্বৃত্ত রয়েছে তা বিদ্যালয় রূপালী ব্যাংকের হিসাব নাম্বার 9880 নিউটন শাখা জমা করা হয়েছে। বর্তমানে এলাকা কমিটির গঠনের পর গত ফেব্রুয়ারি মাসের 16 তারিখ বিদ্যালয়ের এসএসসি ফর্ম ফিল আপ, ভর্তি ফি, পূর্ণ ভর্তি ফি সহ অন্যান্য আয়ের 2 লক্ষ টাকা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ব্যাংকে জমা করে দেন। তখন ব্যাংকে বিদ্যালয় তহবিল মোট জমা ছিল 3,44,943 টাকা 13 পয়সা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মিলে একই দিনে অর্থাৎ 16 ফেব্রুয়ারি উক্ত 2 লক্ষ টাকা ব্যাংক রিভার্স দেখিয়ে জৈনিক আবু বক্কর মোহাম্মদ আবু সালে এর নামে স্থায়ী দাতা হিসেবে জমা প্রদান করেন। কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে না করে সভাপতি ও প্রধান শিক্ষক মাত্র 7 দিন পর 23 ফেব্রুয়ারি চেক নাম্বার 9894749 এর মাধ্যমে প্রথমে 2 লক্ষ টাকা এবং চেক নাম্বার 9894750 এর মাধ্যমে একই দিনে আরও 30,000 টাকা উত্তোলন করেন। পরবর্তীতে বিদ্যালয়ের তহবিল থেকে 14 মার্চ 2023 ইংরেজি চেক নাম্বার 1789 এর মাধ্যমে আবারও 50,000 টাকা উত্তোলন করেন। এরপর 16 এপ্রিল 2023 ইংরেজি তারিখ অ্যাডাক কমিটির সভাপতি জনাব গোলাম সরার বাদলের নামে স্থায়ী দাতা হিসেবে 2 লক্ষ টাকা জমা করা হয়। তার একদিন পর চেক নাম্বার
178192A সেই মাধ্যমে জমাকৃত 2 লক্ষ টাকা তুলে নেন সভাপতি ও প্রধান শিক্ষক। পরবর্তীতে মে 2023 ইংরেজি তারিখে আরো 20,000 টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেন সভাপতি ও প্রধান শিক্ষক। সভাপতি ও প্রধান শিক্ষক মিলে বিদ্যালয়ের কোনো দৃশ্যমান কাজ না করে 6,12,000 টাকা আত্মসাৎ করেন। আপনারা সম্মানিত সাংবাদিক বন্ধুরা অনুসন্ধান করলে এর সত্যতা বেরিয়ে আসবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক আপনাদের লেখনীর মাধ্যমে সত্য প্রকাশ পায়। দুর্নীতি বাসরা আপনাদের লেখনীর কাছে বারবার মাথা নত করে। আপনারা সকলেই অবগত আছেন আঙ্গুল ফুলে কলা গাছ বলে দেওয়া গোলাম সরার বাদল পটুয়াখালী পৌরসভা এজিলিকের দুর্নীতির আকরায় পরিণত করেছিল। এখন তার লালসার শিকার আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয়টি। আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের আপনাদের লেখনীর মাধ্যমে একটি বিদ্যালয়কে দুর্নীতিবাজ সভাপতির হাত থেকে রক্ষা করুন।